অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য চুক্তি ভঙ্গের অভিযোগ এনে শিল্পা শেঠি রাজকুন্দ্রা এবং তাদের সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে 3 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল সেবি। এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে 2013 সালের সেপ্টেম্বর থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত যে তদন্ত প্রক্রিয়া চলছিল তারই ভিত্তিতে এই জরিমানার নির্দেশ দিয়েছে সেবি। সূত্রের খবর, 2015 সালে 4 জনকে 5 লক্ষ টাকার শেয়ার বিলি করেছিল ইন্ডাস্ট্রি। তখনই নিয়ম বিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে রাজকুন্দ্রার এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সেবি। সেবি জানিয়েছে, তাদের ব্যবসায়িক কাজকর্ম খতিয়ে দেখার পর দেখা গিয়েছে রাজকুন্দ্রা ওরফে রিপু সুদান কুন্দ্রা এবং তাদের ইন্ডাস্ট্রি সেবি অর্থাৎ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার 2015 আইন অনুযায়ী 2টি ধারা লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে শিল্পাপতি রাজকুন্দ্রার বিরুদ্ধে। কিছুদিন আগে এই অভিযোগে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। শিল্পা শেঠিকেও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ। জুহুর বিলাসবহুল বাংলোতেও রেড করা হয়। রাজকুন্দ্রার অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু গোপন আলমারির নথিপত্রের হদিশ পেয়েছে মুম্বাই পুলিশ। পুলিশ সূত্রের খবর, রাজ্যের 4 জন কর্মী সাক্ষী হতে প্রস্তুত। এই ঘটনায় প্রতারিতদের তদন্তে সাহায্য করার আর্জি জানিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।